কান্তি সিংহর মাথায় আঘাত করে, গুরুতর আহত হয় ওই ব্যক্তি। তাকে রক্তাক্ত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনায় শনিবার রাতে নন্দকুমার থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অপরদিকে এই ঘটনার পর রাতে উত্তেজিত গ্রামের লোক এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল 12টার সময় আমি খবর পেলাম যে এইভাবে একটা ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে। সেই এসে দেখলাম যে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আসামিকে। এই পর্যন্ত যেটা দেখেছি শুনেছি, না 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 উনি খুব সাদা সিধা লোক ছিল। এই পাড়ায় ওদের কি একটা চাবি নিয়ে কি একটা সমস্যা হয়, সেই নিয়েই ঘটনাটা ঘটেছে। এবার রীতিবৃত্তান্ত যারা স্থানীয় ছিল তারা বলতে পারবে। আমি পঞ্চায়েত মেম্বার, আমার বিভিন্ন দায়িত্ব থাকে, গোটা গ্রামের খবর পেয়ে এসেছি, শুনেছি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই পর্যন্ত ভাঙচুরটা সন্ধ্যে জয়ন্তীর ক্লাবের ছেলেরা ভাঙচুর করছে। এবারে স্যার আমি আমার ছেলে, ওইটা আমার বাড়ি, আমার ছেলে বৌমা বাইরে থাকে বেঙ্গালোরে, আমি 100 দিনের কাজে যাই। স্যার কী লিয়ে কী হয়েছে স্যার আমি জানি না, এসে যখন শুনলাম যে এই কী লিয়ে ওই আমাদের ওই আমার ওই ভাসুরের ছেলে বিকাশ দলই সে ওই মারাটাই করে, সে ওই ই করে দিয়ে এবারে তারা তারা ওখানে ভাঙচুর করে দিয়ে চলে গেছে কালকে। ওই সঞ্জয়দের ক্লাবের ছেলেরা আর তাদের সবাইরা আত্মীয়রা সব ভাঙাচুর করছে। যে স্যার আমি আমি পিছনে থাকি স্যার, ওসকল কিছু জানি না, তাদের ঘোরার ব্যাপার কিছু জানি না। এইবারে তারপর আমাদের এখানকে কালকে যখন ওই ভাঙাচুরা করে দিয়ে ওদের উপর ভাঙাচুর করে যায়, ভোর 5টা থাকতে এসে বুঝে তোরা সহযোগ দিয়েছ, তোদেরকে রাখবো না, তোদের শাঁখা ভাঙবো, তোদেরকে রাখবো না, তোদের ভাঙচুর বলে এসে যে আমার এই ঘরটা দিয়ে ভাঙচুর করছে। দিয়ে আমি নি ভয়ে পালিয়ে গেছি, আমাকে কাটারি লিয়ে আর এই গাঁতি লিয়ে আসছে মারবে বলে পুরি দিয়েছিলাম। ওদের তার কিলিয়া সেই বিকাশের সাথে লাগছে, আর কেউ ছেলেরা তো বাইরে, কেউ তো ছিল নি, হাটবেলা ছিল, যে যার বাজার করতেই চলে গেছে। তারপরে ওদের সাথে কি মারপিট হয়েছে, ওই যে বিকাশ দিল ওরও সাথেই হয়েছে, হয়েছে ভালোই কথা, আবার থেমে গেছে, আবার কি তারা বাড়ি যাচ্ছে, যাকে মারছে তারা বাড়ি যাচ্ছে ও পাশে, আবার কি ও ধরে মারছে, ও কি দিয়ে মারছে বলতে পারবেন, বলতেছে মারছে বলতেছে, আর আমরা তো উপরে বড়ি দিচ্ছি এইরকমই। তারপরে এই সবাইয়ের ঘর আজকে কালকে ওদের ঘর ভাঙছে, আবার আজ 5টা নু আমাকে বেরাইতে দেয়নি, আমাদের ঘর ধর এইরকমই করে দিয়ে গেছে। হ্যাঁ ওই মানে যারা যাদের মরি তাদেরই ভাঙচুর করে দিয়েছে। আমি শুনছি বিকাশ দোলেই মারছে, তার বউ নাকি তার একলাটে ধরে রাখছে, তার ছেলে ধরে রাখছে, তার যা ছোট যা দু যায় মিলে ধরে রাখছে আমার স্বামীকে, তার তাই বড় সে বিকাশ যে মাথায় করে কাটছলাই দিয়ে মেরে দিচ্ছে, নাক দিয়ে কান দিয়ে নাকি রক্ত বেরিয়ে গেছে, পাশে সেই হাড়ে লেউটিয়ে পড়েছে, সেখানে গন্ডগোল ছিল, তো যে ছাড়ি দিছে আমি জানি না, আমি তো বাড়িতে ছিলাম নি। বলছে কি ওই ক্লাবে নাকি ক্লাবেও না একটা আলাদা ঘর ছিল, তার চাবি লাগিয়ে দিছিল, ও যে নাকি বলছে যে ওইখানে পাড়ার ক্লাবে তুমি কেন আসছো, তুমি চাবি দিয়ে দাও বলে ওদের ঠিক এ করে দিয়ে ও বেরিয়ে আসতেছে রাস্তায়, তার বাড়ি সেই বাড়ির সামনে দিয়ে তাকে তো এরকম মারছে। আমি জানিনি, আমি যখন বাড়িতে আসি এসে দেখি তাকে হাসপাতালে নিয়ে চলে গেছে, আমার সংসার শেষ করে দিছে গো, আমার সংসার শেষ করে দিছে গো, আমার সংসার শেষ করে দিছে। আমাদের মানে পাড়ার একটা ঘর রয়ে যায়, সেই ঘরের ওরা মানে যারা মেরেছে ওরা চাবি নিয়ে নেয়, সেই চাবি চাইতে যে ওই ঘটনাটা ঘটে, তখন একটু গন্ডগোলের সমস্যা হয়, সমস্যাও মিটে যায়, মেটার পরে আমরা বাড়ি ফিরি। বাড়ি ফিরার পথে
দেখি না হঠাৎ ওদের ডাং ফাং নানা রকম যন্ত্রপাতি নিয়ে ডাং ফাং মারি এরকম ইটিলে চার পাঁচজন মিলে আমাকে ধরে গোলায় ধরে লড়কাচ্ছেন বলে তুই আমার বাবাকে মেরে চিকিৎসা করছিস বলে ওরা আমার উপরে আক্রমণ করে। এখন আমি মোটামুটি ডাং ফাঙলিয়ে ওদের সঙ্গে মোটামুটি অনেকটাই করার চেষ্টা করলাম, আমার সেরকম কিছু হয়নি। কিন্তু দেখলাম সাইডে কাকু দাঁড়িয়েছিল, কাকু আমাকে সাইডে ধরতে দিয়ে মানে ধরতে গিয়ে কাকুর মাথায় করে ওই যে ব্যক্তি মেরেছে সে ডাইরেক্ট এসে উপন কাকুর মাথায় মেরে দিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10।